ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুর নরম করল বিশ্বের সবচেয়ে বড় দুই শক্তি যুক্তরাষ্ট্র ও চীন। দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে দুই পরাশক্তির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও এবার সম্পর্কের বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র সরাসরি বলে দিয়েছে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না যুক্তরাষ্ট্র। এমন নরম সুর যখন আমেরিকার পক্ষ থেকে আসে তখন কি আর পরিস্থিতি উত্তপ্ত থাকতে পারে? স্বাভাবিকভাবেই এখন চীনও হয়তো আর আমেরিকা রেগে যায় এমন কোনো কাজ করবে না। তাই বিশ্লেষকদের মনে প্রশ্ন জেগেছে, চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব কি তবে শেষ হচ্ছে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এক চীন নীতিকে সমর্থনই পুনর্ব্যক্ত করেছেন, যার অর্থ চীনে কেবল একটি সরকারই আছে আর যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের এক চীন নীতির কোনো পরিবর্তন হয়নি, আমরা তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করি না। তবে প্রেসিডেন্ট শির কাছে তাইওয়ান প্রণালীতে চীনের উস্কানিমূলক পদক্ষেপ সম্পর্কে মার্কিন উদ্বেগের কথা তুলে ধরেছেন বলেও জানিয়েছেন তিনি। যেখানে অনেকে ধারণা করেছিল চীনের বিরুদ্ধে গিয়ে তাইওয়ানের পাশে ইউক্রেনের মতোই সহায়তা করবে যুক্তরাষ্ট্র, সেখানে আমেরিকা বলছে তাইওয়ানের স্বাধীনতায় স্বীকার করে না তারা, তাহলে আর দ্বন্দ্ব থাকেটা কোথায়? দক্ষিণ চীন সাগরে আধিপত্য, তাইওয়ান ইস্যু সহ নানা বিষয়ে প্রতিযোগিতাকে সঙ্গে রূপ দিতে চায় না যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে দীর্ঘ পাঁচ বছর পর টানা দুই দিন বেইজিং সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর মধ্যে তিনি 35 মিনিট বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এরপর সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীল করতে একমত দুই দেশ, এ বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে এক সফরেই সব সমস্যার সমাধান হবে না বলেও উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আন্তর্জাতিক সম্প্রদায় চায় না এই দুই দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক, একই সঙ্গে চীনের বৈধ অধিকারের উপর হস্তক্ষেপ না করারও আহ্বান জানান তিনি। চীনের রাজধানী বেইজিংয়ের তিন আনমেন স্কোয়ারের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত শি জিনপিং ও ব্লিংকেনের এই বৈঠক একটি সংকেত দিয়েছে। আপাতত এই দুই দেশ চায় না তাদের সম্পর্ক প্রকাশ্য শত্রুতায় রূপ নিক। এই প্রতিদ্বন্দ্বিতা এবং তাদের কূটনৈতিক প্রচেষ্টায় বড় রকম ঝুঁকি রয়েছে বলেও স্বীকার করেছে ওয়াশিংটন ও বেইজিং। ব্লিংকেন বলেন, রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্রের সহায়তা দেবে না বলে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোকে আশ্বস্ত করেছে চীন। ইউক্রেনে ব্যবহার করতে পারে এমন কোনো অস্ত্র বা প্রযুক্তি যাতে চীনা কোনো প্রতিষ্ঠান মস্কোকে না দেয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ব্লিংকেন জিনপিংকে বলেন, যুক্তরাষ্ট্রের সরকার চীনের সাথে দায়িত্বশীলতার সঙ্গে সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এটি যুক্তরাষ্ট্রের স্বার্থে, চীনের স্বার্থে এবং বিশ্বের স্বার্থে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, প্রত্যেক দিন বিশ্বজুড়ে বাণিজ্যিক কন্টেইনারের প্রায় 50% তাইওয়ান প্রণালী দিয়ে চলে আর বিশ্বে রফতানি হওয়া সেমি কন্ডাক্টরের 70% তাইওয়ানে তৈরি হয়। অন্যদিকে সূচনা বক্তব্যে শি জিনপিং চীনের অভিযোগের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, রাষ্ট্র থেকে রাষ্ট্রের মিথস্ক্রিয়া সবসময় পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার উপর ভিত্তি করে হওয়া উচিত। আমি আশা করি এই সফরের মাধ্যমে আপনি চীন মার্কিন সম্পর্ক স্থিতিশীল করতে আরও ইতিবাচক অবদান রাখবেন। চীন যুক্তরাষ্ট্রের স্বার্থকে সম্মান করে, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ বা স্থানচ্যুত করতে চায় না। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকেও চীনকে সম্মান করতে হবে এবং চীনের বৈধ অধিকার ও স্বার্থে আঘাত করা উচিত হবে না। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে সোমবার সকালে চীনের শীর্ষ পররাষ্ট্রনীতি কর্মকর্তা ওয়াং ইয়ের সঙ্গে আলোচনা করেন ব্লিংকেন। এর আগে রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সাথে সাক্ষাৎ করেন ব্লিংকেন। 2018 সালের পর এটি কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর। প্রায় 5 মাস আগেও ব্লিংকেনের চীন সফরের কথা ছিল, তবে সে সময় যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুনের উপস্থিতি শনাক্তের পর ওই সফর স্থগিত করা হয়।